সাইডলাইনে শুয়ে কাতরাচ্ছেন এনামুল বিজয়। দেখে মনে হচ্ছে গুরুতর ইঞ্জুরিতে পড়েছেন। টিম ফিজিও আর ট্রেনারের সাহায্যে মিনিট তিনেক পর উঠে দাঁড়িয়েছেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আবাহনী ম্যাচের ঘটনা। ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন বিজয়। মোহামেডান ইনিংসের 35তম ওভারের তৃতীয় বলের সময়কার ঘটনা। ডিপ ফাইন লেগে ক্যাচ দিতে গিয়ে গ্রোইনে চোট পান বিজয়। পরে আর ফিল্ডিংয়েই নামতে পারেননি, শরণাপন্ন হন বিসিবির প্রধান চিকিৎসকের। তড়িঘড়ি করে আল্ট্রাসনও করানো হয়, তেমন কিছুই অবশ্য ধরা পড়েনি। চোট নিয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বিজয়। 18 বলে 17 রান করে আউট হয়েছেন। দারুণ ফর্মে আছেন বিজয়। এবারে ডিপিএল শুরু করেছেন সেঞ্চুরি দিয়ে। প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে করেছিলেন 123 রান, পরের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে 54 রানে ছিলেন অপরাজিত। যেন গত আসরে নিজের গড়া বিশ্বরেকর্ডের দিকেই ছুটছেন বিজয়। আবাহনী মোহামেডান ম্যাচে নেই কোনো উত্তেজনা। শেরেবাংলায় যা একটু উত্তাপ ছড়িয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন এই পেস অলরাউন্ডার। বোলিং করেছেন কোটার পূর্ণ 10 ওভার, 45 রান খরচায় শিকার করেছেন 4টি উইকেট। মাহমুদুল্লাহ, অঙ্কন, রুবেল, কামরুল রাব্বির উইকেট নেন সাইফুদ্দিন। ঢাকা ডার্বি, মোহামেডান আবাহনী বিগ ম্যাচ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে 137 রানের জুটি করেন ইমরুল আর অঙ্কন। দুজনই 50 হাঁকান। ক্যাপ্টেন ইমরুল করেন 68, অঙ্কনের ব্যাট থেকে আসে 70 রান। বরাবরের মতোই ব্যর্থতার বৃত্তে আটকা সৌম্য সরকার। মোটে 1 রান করেন সৌম্য। সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটও হাসেনি। শেষ দিকে আরিফুলের 37 আর অনস্তুত মজুমদারের 30 রানে 200 পার করে মোহামেডান। স্কোরবোর্ডে জমা হয় 235 রান।